154 বার ধুম থ্রি দেখে কিশোরের ব্যাংক ডাকাতি। যেমন সুদর্শন তেমন তুখর মেধাবী, অ্যাডভেঞ্চারের ছেলেটির দারুণ নেশা, আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে মাথায় সব জাদুকরি জ্ঞান, তার সব কীর্তি শরীরে দেবে কাটা। কাহিনী জেনে হতে হবে কিং কর্তব্য বিমূর, দুনিয়ার সব বাঘা বাঘা সাইবার অপরাধীর সঙ্গে রয়েছে তার সখ্য। ভুয়া 52টি ফেসবুক আর 22টি ইমেল আইডি দিয়ে নিয়ন্ত্রিত তার অপরাধের নেটওয়ার্ক, আর ডার্ক ওয়েব জগতের নিষিদ্ধ গলিপথটাও তার চেনা। হোয়াইট ডেভিল নামের হ্যাকিং গ্রুপের চতুর এই সদস্য বগুড়া শহরের বিষয়কর বালক, এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের করে আনা। বগুড়ার রাপ্তলির একটি ব্যাংক ডাকাতির দুর্বৃত্ত খুঁজতে গিয়ে পুলিশ আবিষ্কার করেছে এই কিশোরকে। ওই ডাকাতির ঘটনার 18 দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কৌশিকের বয়স সবে 16। এই বয়সে অপরাধ দুনিয়ার নানা দরজায় ঘুরে ফেরা এই কিশোর নিজ মুখেই জানান দিয়েছে তার ভয়ঙ্কর সব কীর্তি। পিলে চমকানো এসব তথ্য জেনে শুধু হতভম্বই নন, ভ্যামাচাকা খেয়েছেন বগুড়া পুলিশের অপরাধ বিশ্লেষকরাও। কে এই কৌশিক? বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় বসার কথা কৌশিকের। পড়াশোনার পাশাপাশি সে স্কাউটিং, বিএনসিসি, বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য প্রযুক্তিতে দারুণ দক্ষ। 2019 সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড সহ রাজশাহী বিভাগের সেরা স্কাউটের খেতাব পায় কৌশিক। তার বাবা বগুড়া শহরের নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী, বাড়ি শহরতলির মাটিডালি এলাকায়। তার বড় বোনের বিয়ে হয়েছে বগুড়ার গাবতলিতে, সেই টানে কৌশিক প্রায়ই গাবতলি যেত। ঠিক এই কারণে সেখানকার ব্যাংকে ডাকাতির চিন্তা মাথায় আসে তার। ধুম থ্রি ছবিতে 154 বার চোখ, গাবতলির ডাকাতি ছিল কৌশিকের অ্যাডভেঞ্চারের অংশ। এ কারণে অত্যাধুনিক ভিজুয়াল ইফেক্টসে তৈরি বলিউডের ছবি ধুম থ্রি গুনে গুনে 154 বার দেখে সে নিজেকে প্রস্তুত করে। যদিও ওই ছবির দৃশ্য ঝুঁকি থাকায় সিনেমার শুরুতেই সতর্কবাণী জুড়ে দেয় সেন্সার বোর্ড। ভিজুয়াল ইফেক্টস হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে চিত্রগ্রহণটি চলচ্চিত্র তৈরির একটি লাইভ অ্যাকশন শটের প্রেক্ষাপটের বাইরে তৈরি করা হয়। এ দৃশ্যমান প্রভাবগুলো বেশিরভাগ বিনোদন শিল্প, সিনেমা, টিভি শো ও গেমে ব্যবহার করা হয়। ধুম থ্রি থ্রিলার ছবিতে সর্বাধুনিক VFX এর মাধ্যমে দুঃসাহসিক সব ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন বলিউড কিং আমির খান। সেখানে বাইক মাটি ও পানিতে সমানভাবে চলে ব্যবহার করে ডাকাতির দুঃসাহসিক দৃশ্য তুলে ধরা হয়। মূলত এই ছবি দেখে এবং সাইবার অপরাধে বিচরণ করে বেড়ানো কৌশিকের সাত জাগে ব্যাংক ডাকাতির ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারের। 5 জানুয়ারি বগুড়ার গাবতলিতে ছুরির আঘাত ও দাহ পদার্থ ছুড়ে দুই নিরাপত্তা রক্ষীকে আহত করে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করে এই কৌশিক। মুখোশ পরা অবস্থায় তার নিক্ষিপ্ত দাহ পদার্থ ও ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হন দুই আনসার সদস্য। ওই দিন ভোরে সে মুখোশ এবং হাতে বিশেষ রক টপ গ্লাভস পরে প্রথমে ছাদে ওঠে। এই গ্লাভস ব্যবহার করলে স্পাইডারম্যানের মতো দেয়ালে উঠতে মই ব্যবহার করতে হয় না। এরপর কাটার দিয়ে ছাদের সিঁড়ি ঘরের তলা কেটে ভেতরে ঢোকে কৌশিক। শেষে ব্যাংকের ভেতরে ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয় সে। ঘটনার 18 দিন পর গাজীপুরের টুঙ্গির চাচার বাড়ি থেকে কৌশিককে গ্রেপ্তার করে বগুড়া পুলিশের একটি বিশেষ দল। কৌশিক পুলিশকে জানায় সে ডার্ক ওয়েব থেকে নেওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংক ডাকাতির সময়ে সেখানে পাহারারত আনসারের গায়ে হাইড্রোজেন সলিউশন ছুড়ে মারে। এটি শরীর পুড়ে ফেলার পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি করে। কাঁদানে গ্যাসের মতো এই অ্যাসিডও কৌশিকের নিজের ল্যাবে তৈরি। এছাড়া সে ব্যাংকের দেওয়াল ও মেঝের ওপর অ্যাসিটন আল অ্যালকাইন সলিউশন ঢেলে দেয় যাতে দেয়াল ও মেঝে পিছিল হয়ে যায়। বিশ্বকাপাতে চেয়েছিল কৌশিক, ডার্ক ওয়েবে অপরাধ বিচরণ ছিল কৌশিকের। ডার্ক ওয়েব ইন্টারনেটের এমনই এক অংশ যেখানে কোনো সার্চ ইঞ্জিন সাধারণ ব্রাউজার অ্যাক্সেস দিতে পারে না। ওই ওয়েবে নিজের পরিচয় পুরোটা লুকিয়ে ঢোকা যায় বলে সেখানে অনাশয়ে সর্বোচ্চ অপরাধ ও নিষিদ্ধ কাজ করা যায়। ডার্ক ওয়েবে হোয়াইট ডেভিল নামে একটি হ্যাকিং গ্রুপের মাধ্যমে কৌশিকের ইচ্ছা ছিল বিশ্বের শীর্ষ অপরাধীদের খাতায় নাম লেখানো। এ কারণে সে একটি আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাশিয়া থেকে চাহিদা দিয়ে এনেছিল পারক্লোরিক অ্যাসিড, ক্লোরোফ্রম, অ্যাডিনল, ইথানল ও পটাশিয়াম হাইক্লোরেট নামের বিভিন্ন ভীতিকর রাসায়নিক পদার্থ। নিজের বাড়িতে বসে সে তার ব্যক্তিগত ল্যাবে এসব নিয়ে গবেষণা চালাত। এছাড়া আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ধুম থ্রি ছবিতে ব্যবহৃত ই বাইক অত্যাধুনিক সার্ভেন্স ল্যান্ড টুলস চীন থেকে অর্ডার করেছিল। বাংলাদেশ কাস্টমের অনুমতি না মেলায় সেগুলো কৌশিকের হাতে পৌঁছায়নি। তার সঙ্গে ছিল বিভিন্ন সার্ভেন্স ল্যান্ড ইকুইপমেন্ট, নাইফ ও ভেস্ট।
এগুলো ব্যবহার করেন পুলিশের বিশেষ দল ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া সে বাংলাদেশে একটি ই কমার্স সাইট থেকে কিনে নেয় ট্রেসার গান। হাই ভোল্টেজ তৈরি করা এই গান ব্যবহার করে যে কোনো মানুষকে প্রতিহত করা সম্ভব। ইউক্লিয়ার সায়েন্স নিয়ে পড়াশোনার পাতিক ছিল কৌশিকের। ডার্ক ওয়েবের মাধ্যমে সে নিষিদ্ধ এসব বইও সংগ্রহ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে কৌশিক জানায়, নিউক্লিয়ার সায়েন্সের ওপর পড়াশোনা করতে গিয়ে তাকে রাশিয়ান ভাষা শিখতে হয়েছে। একই সঙ্গে নিউক্লিয়ার বোমা তৈরির জন্য সে থিসিস নোট লিখে ডার্ক ওয়েবের মাধ্যমে জমা দিত। তার একটি 13 পাতার আর্টিকেল ও 3 পাতার নকশা ডার্ক ওয়েবের মাধ্যমে প্রায় $8,500 বিক্রি হয়, বাংলাদেশি টাকায় যা $7,50,000 বেশি। দেশের একটি বেসরকারি ব্যাংক তার মায়ের অ্যাকাউন্টের মাধ্যমে কৌশিক এই টাকা তুলে নেয়। এরপর ডার্ক ওয়েবের মাধ্যমে তার কাছে আরও কিছু থিসিস মেটার নেওয়ার চাহিদা আসে। থিসিস নোট থেকে পাওয়া টাকার পুরোটা সে ব্যয় করে অন্ধকার জগতের অ্যাডভেঞ্চারের ঝুঁকিপূর্ণ কাজে। নতুন কিছু জানতে সাইবার অপরাধীদের সঙ্গে কাটিয়েছে ঘণ্টার পর ঘণ্টা। কৌশিক পুলিশকে জানায় সে সেনা কমান্ডোর মতোই নিজেকে রক্ষা করতে সক্ষম। মাত্র 30 মিনিটের মধ্যে এসির কনভার্টার রিম দিয়ে তৈরি করতে পারে বিপজ্জনক তুলনা বন্দুক। একই সঙ্গে এসির কম প্রেশারের গ্যাস দিয়ে তৈরি করতে পারেন চেতনানাশক গ্যাস। এটি স্প্রে করলে যে কেউ নির্দিষ্ট সময়ের জন্য চেতনা হারাবে। কৌশিকের আরও একটি বিষয়কর আবিষ্কার হলো বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ইনস্ট্যান্ট ফায়ার। এটি তরল পদার্থ যা দিয়ে মাটি, বালি, পানি, কংক্রিট সহ যে কোনো বস্তুর ওপর আগুন চালানো সম্ভব। এই ইনস্ট্যান্ট ফায়ার ব্যবহার করে একই ব্যাংকে এসে 2-3 মাস আগে আরেকবার আগুন জ্বালানোর চেষ্টা করেছিল বেসরকারি মোবাইল ফোন কোম্পানিকে ঘায়েল। ছোটবেলা থেকেই তার আগ্রহ সাইবার অপরাধে। কয়েক বছর আগে ডার্ক ওয়েবে পাওয়া একটি লিঙ্কের মাধ্যমে কৌশিক বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি মোবাইল ফোনের প্রধান সার্ভার হ্যাক করে। কৌশিকের দাবি, তার হ্যাকিংয়ের ক্যারাকলে পড়ে ওই ফোন কোম্পানি 8 ঘন্টা তাদের প্রধান সার্ভারের নিয়ন্ত্রণ হারিয়েছিল। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বলেন, ছেলেটির কীর্তিতে সত্যি আমরা অবাক। এ বয়সে এত বড় অপরাধ পরিকল্পনা ভাবাই যায় না। তিনি বলেন, তাকে ধরতে বগুড়া পুলিশের বিশেষ দলকে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে গাবতলী থানার পরিদর্শক আনোয়ার হোসেন 18 দিন পর চেষ্টার পর তাকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ জানায়, একজন পেশাদার অপরাধীর চেয়েও চতুরতা বেশি করেছিল কৌশিক। পিঠে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে ডাকাতিতে ব্যর্থ হয়েছিল সে। পরে সে বগুড়া শহরে এসে তার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়। সেখানে থেকে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মনাম ব্যবহার করে চিকিৎসা নেয়। এরপর বাসে করে পালিয়ে চলে যায় গাজীপুরের টঙ্গীতে তার চাচার বাসায়। সেখানে সে তার সব অনলাইন যোগাযোগ বন্ধ রেখে গোপনেই পাসপোর্ট করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রতি রাতে তার এক মেয়ে বন্ধুর সঙ্গে চ্যাটিং তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শুধু এই একটি সূত্র ধরে পুলিশ এই ভয়ঙ্কর বালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তার পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। গত শুক্রবার ভোরে গ্রেপ্তারের পর ওই দিন সন্ধ্যায় কৌশিককে হাজির করা হয় বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদের আদালতে। সেখানে সব ঘটনার কথা স্বীকার করে 164 ধারার জবানবন্দি দেয় সে। পরে তাকে হেফাজতে পাঠানো হয়। পুলিশ জানায়, বয়সের কারণে কৌশিককে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কৌশিকের বাবা মার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ছেলে মেধাবী হলেও বকে গেছে, তাদের কথা শোনে না। তারা ছেলের অপরাধের ব্যাপারে আর বেশি কিছু বলতে রাজি হয়নি। সূত্র কালের কণ্ঠ। তো ভিউয়ার্স, এই ছিল এত বড় নিউজ পড়তে আমি নিজেই ঘায়েল হয়ে পড়েছি। এবং এই যে এত বড় একটি অপরাধ, কি বলবো, বিষয়কর একটি অপরাধ, মানে পরিকল্পনাই করতে পারছি না আমি। এইটুকু একটি বয়সে এত বড় অপরাধ জগতে মানে সে ডুবে গেছে, কি আর বলবো, মানে পরিকল্পনা বা ভাবতে আমি পারছি না, ভাবতে অবাক লাগছে আমার। আপনাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এবং সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার দশে থাকুন। ধন্যবাদ সবাইকে।